ভিউয়ার্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে কিন্তু আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি অ্যান্ড কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি কবে নাগাদ বেরোতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব ডাব্লিউবিপি ওয়েস্টবেঙ্গল পুলিশ নিউ ভ্যাকেন্সি এবং কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি তো এই ডাবলিউপি অ্যান্ড কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি কবে না একাত বেরোতে চলেছে বেরোতে চলেছে এছাড়া ডাব্লিউপি অ্যান্ড কেপিতে মোট কত শূন্য রয়েছে তো সেই সব কিছু বিষয় নিয়ে আমরা ডিটেলসে এক এক করে জেনে তো বন্ধুরা এখানেই আমি আপনাদের প্রথমে ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে জানাবো যে আপনার যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ডাব্লিউপি অ্যান্ড কেপি নিউ ভ্যাকেন্সি আপডেটটি একটি পত্রিকা মারফত উঠে এসেছে তো সেই পত্রিকা মারফত আপডেটটি কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা বিভিন্ন ধরনের চাকরি সন্ত কেন্দ্র ও রাজ্য সঙ্গে বিভিন্ন ধরনের চাকরি সন্ত খবরাখবরের আপডেট এমনকি বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটার পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আপনার টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে সেই অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবেন তো এখানে আমি প্রথমে জানিয়ে রাখবো যে ডাব্লিউ পিআরবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ড কিন্তু লকডাউনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রকাশ করে দিয়েছে ফার্স্ট হলো এক্সাইজ কনস্টেবল কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে বা আবগারি আবগারি কনস্টেবল রেজাল্ট প্রকাশিত প্রকাশিত হয়েছে দু নম্বরে এখানে ডাব্লিউপি বেঙ্গল পুলিশ কনস্টেবল আট হাজার মেন্সের কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে লকডাউনের মধ্যে তো বন্ধুরা ডাবলিউ পিআরবি বা বেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ডের উপর কিন্তু রিক্রুটমেন্ট সম্বন্ধিত প্রচুর চাপ রয়েছে এসআই থেকে শুরু করে কনস্টেবল তো এসআই কিন্তু পিএমটি আর পিইটি কিন্তু হয়ে গেছে তারপরে এখানে এসআই এসআই কিন্তু মেন্স রয়েছে তারপরে যে তিনটি কনস্টেবল বেরিয়েছিল সেই তিনটি কনস্টেবল কিন্তু এখনো অনগোয়িং প্রসেসে চলছে তো ডাব্লিউপির উপরে কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে আট হাজার চারশো উনিশ যে কনস্টেবল ডাব্লিউপির মেন মেল কনস্টেবল তো সেটি কিন্তু কদিন আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এরপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে তারপর ওয়ার্ডার বা জেল পুলিশ তো জেল পুলিশেরও কিন্তু ইন্টারভিউ রয়েছে তারপরে যে এক্সাইজ কনস্টেবল তো এক্সাইজ কনস্টেবল কিন্তু লকডাউনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেটিরও কিন্তু এরপরে পিএমটি বা পিটি বা মাঠ রয়েছে তো এই সবগুলো কিন্তু কনস্টেবল এই তিনটি কনস্টেবলই কিন্তু অনগোয়িং প্রসেসে চলছে তো এবার ডাব্লিউ বা ডাব্লুপিআবি নিউ ভ্যাকেন্সি বা কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সি যে আপডেটটি আজ আমাদের সামনে উঠে এসেছে তো এবার সরাসরি সেই আপডেটটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এখানে বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি সম্বন্ধিত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তো এখানে বলে রয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কবে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল জেনারেল ডিউটি পদে এক বছর নিয়োগ হবে কি তো ওখানে এসএসসি এখানে দেখুন জিডির কথা বলে দেওয়া রয়েছে তারপরে এখানে দেখুন বলে বলেছি যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কমিশনের ক্লাসশিপ পাঠন পরীক্ষার ফল কবে বেরোবে তো ওখানে দেখুন এটি কোশ্চেন করা হয়েছিল তো এখানে দেখুন নিচে অ্যান্সার হিসেবে বলে দেওয়া রয়েছে যে যাই হোক পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে লোক নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে এর মধ্যে আগে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল তো এখানে কিন্তু আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে কলকাতা পুলিশের কিন্তু বিজ্ঞপ্তি বাড়ানো কথা ছিল প্রায় কিন্তু এখানে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল প্রায় দু হাজার কিন্তু শূন্যপদ ছিল সম্ভবত তো এরপরে এখানে এই দু হাজার চারশোটি শূন্যপদের মধ্যে কিন্তু এখানে আপনাদের কলকাতা পুলিশের কনস্টেবল রয়েছে কলকাতা পুলিশ সার্জেন্ট রয়েছে কলকাতা পুলিশ এসেও কিন্তু রয়েছে কিন্তু লকডাউনের জন্য কিন্তু সেই নিয়োগ কিন্তু সেই নিয়োগ কিন্তু পিছিয়ে যাচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কনস্টেবল পদে পরীক্ষা নেওয়া হয়েছে এখনও নিয়োগ হয়নি তাই রাজ্য পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি হবে তবে লকডাউনের জন্য নিয়োগে সাময়িক দেরি হলেও লকডাউন উঠে গেলে বিজ্ঞপ্তি বেরোবে তো দেখুন এখানে পরিষ্কার দেওয়া রয়েছে যে লকডাউন লকডাউন উঠে গেলেই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি কিংবা কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি কিন্তু একটি একটি করে বেরিয়ে যাবে তারপর এখানে বলে রয়েছে যে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে তবে কবে বেরোবে তা ঠিক হয়নি তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা দেখতে পেলেন লকডাউন ওঠার পরে কিন্তু এক এক করে ডাবলিউপি নিউ ভ্যাকেন্সি কিংবা কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে যাবে তো এখানে আপনারা জানেন যে রাজ্যসহ গোটা দেশে ইতিমধ্যে কিন্তু তৃতীয় দফা লকডাউনের পরে কিন্তু চতুর্থ দফা লকডাউন শুরু হয়ে যাবে তো এরপরে কিন্তু লকডাউন বা পরিস্থিতি ঠিকঠাক হলে কিন্তু ডাব্লিউপি ডাব্লিউবিপি কিংবা কিংবা কেপির কিন্তু নিউ ভ্যাকেন্সি এক এক করে আসতে থাকবে তো এখানে কিন্তু আপনাদের কলকাতা পুলিশের কনস্টেবল রয়েছে কলকাতা পুলিশের মেল কনস্টেবলের পাশাপাশি কিন্তু এখানে লেডি কনস্টেবল রয়েছে এসআই রয়েছে মেল এসার সাথে সাথে কিন্তু লেডি লেডি সাব ইন্সপেক্টর পোস্টেও কিন্তু এখানে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি রয়েছে তো এই সব কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু এক এক করে এক এক করে কিন্তু এখানে লকডাউন ওঠার পরেই বিজ্ঞপ্তি বেরোবে এছাড়া কিন্তু এখানে আপনাদের যে ডাবলিউপি নিউ ভ্যাকেন্সি তো এখানে সেখানে সম্ভবত কিন্তু ডাবলিউপি নিউ ভ্যাকেন্সি আরও কিন্তু আট হাজার প্লাস শূন্যপাদে কিন্তু নিউ ভ্যাকেন্সি দু হাজার কুড়ি সালে কিন্তু বেরিয়ে আসতে চলেছে তো এরপরে এখানে কিন্তু যে আট হাজার কনস্টেবলের যে শূন্যপাত তো সেখানে কিন্তু এখানে আপনাদের লেডি কনস্টেবলে কিন্তু থাকছে কেননা এখানে পরপর কিন্তু দু বছর কিন্তু মেল কনস্টেবল কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে ডাবলিউপিতে তো এরপরে কিন্তু মেল প্লাস ফিমেল ভ্যাকেন্সিও কিন্তু এখানে বেরিয়ে আসতে চলেছে দু হাজার কুড়ি সালে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ওয়েস্টবেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এরকম বিভিন্ন প্রকার নিত্য নতুন চাকরি সন্তত খবরাখবের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন